সরাসরি গুলির দৃশ্য দেখেছি, অনুরোধ করলে সবচেয়ে উত্তম পন্থায় তদন্ত করবে জাতিসংঘ। অন্যদিকে সরকার গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে মির্জা ফখরুল। জানাবো আন্দোলন মোকাবিলায় নতুন কৌশল পুলিশের, আন্দোলন চলে যায় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। সর্বশেষ বিক্ষোভ সংঘর্ষ লাঠিচার্জ টিয়ার শেলফের উত্তপ্ত রাজপথ। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, বাংলাদেশে কোটাবিরোধী ছাত্রদের আন্দোলনকে ঘিরে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ বলেছে, যে কোনো দেশ তদন্ত করার জন্য অনুরোধ করলে সবচেয়ে উত্তম পন্থায় তা করার চেষ্টা করবে জাতিসংঘ। যদি জাতিসংঘ নিজস্বভাবে তদন্ত করতে চায়, তাহলে সংস্থাটির লেজিস্লেটিভ বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে বুধবার কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরা। এদিন ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দেন। তাতে বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা সত্ত্বেও বাংলাদেশে মানবিক সংকট চলমান। ডুজার রিক বলেন, আমি আপনাদের বলতে পারি, রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি এবং এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে মানবিক সংকট চলমান। ঘূর্ণিঝড় রেমাল সহ বেশ কিছু জরুরি অবস্থায় শিকার মানুষদের অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছি আমরা এবং আমাদের অংশীদাররা। এবছর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,30,00,000 মানুষ। ইন্টারনেট বন্ধ, ব্যাংক বন্ধ এবং কারফিউর মতো অপারেশন চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ অব্যাহত রেখেছে। গত মাসে 12,00,000 মানুষকে হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্ল্যানের অধীনে $8,00,000,000 তহবিল চালু করেছি আমরা এবং আমাদের অংশীদাররা। এই আপিলে বর্তমান শতকরা মাত্র 18% তহবিল এসেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য 5 জন সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে $75,00,000 সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে আরও $62,00,000 অবমুক্ত করা হয়েছে 4 জুলাই। যমুনা অববাহিকায় বসবাসরত সম্প্রদায়কে নগদ অর্থ দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। কক্সবাজারে মিয়ানমারের শরণার্থীদের বড় রকমের মানবিক কর্মকাণ্ড চলছে, তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। ডুজার রিকের বক্তব্যের পর সাংবাদিক মুশফিক জানতে চান, বাংলাদেশের বিভিন্ন অংশে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর দমনপীড়ন চলছে, সেখানে ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে এবং তাদের এই তদন্তে জাতিসংঘ কি কোনো সহায়তা দেবে, কারণ তাদের এই তদন্তে নিরপেক্ষতার ঘাটতি থাকে। এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আপনার প্রশ্নের ভিতরে বেশ কয়েকটি বিষয় আছে। যে কোনো সরকার যদি বিভিন্ন ইস্যুতে আমাদের সহায়তা চায়, তাহলে সবসময় তাদেরকে সহায়তা করতে প্রস্তুত আমরা এবং সেই তদন্ত আমরা সর্বোত্তম উপায়ে করি। স্বাধীন তদন্তের জন্য এইসব বিষয়ে এই সংস্থার লেজিসলেটিভ বডির অনুমোদন প্রয়োজন। এরপরই মুশফিক তার কাছে জানতে চান, আপনি গাজায় নিহত সাংবাদিকদের বিষয়ে কথা বলেছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসের নির্মম বর্বর হামলা, গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতা বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। দিন যতই যাচ্ছে সরকারের অস্তিত্ব সংকট ততই বৃদ্ধি পাচ্ছে। নির্লজ্জ সরকার যতই মিথ্যাচার সাজানো মামলায় গ্রেফতার অব্যাহত রাখুক না কেন, কোনো কিছুতেই ছাত্র গণ আন্দোলনের দিশেহারা জনবিচ্ছিন্ন আওয়ামী সরকারের পতন ঠেকাতে পারবে না। এখন তারা জনগণের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের অন্যায় অবিচার ও গণহত্যার বিরুদ্ধে সুচিল সমাজসহ সব শ্রেণী পেশার মানুষ আজ সাহসের সঙ্গে সোচ্চার হচ্ছেন। এ ধারাবাহিকতায় আপামর জনসাধারণ রাজপথে নেমে চলমান ছাত্র আন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়ে সরকারকে বিদায়ের আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণবিচ্ছিন্ন সরকার আইন সংবিধান গণতান্ত্রিক রীতিনীতি মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সুবিধা ও ইচ্ছামাফিক যা ইচ্ছে তাই করছে। এসব করতে গিয়ে তারা রাষ্ট্র ব্যবস্থাকে ছিন্নভিন্ন করে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করেছে। গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা, মত প্রকাশ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সহ মানুষের সাংবিধানিক অধিকারকে সরকার বর্বরভাবে নস্যাৎ করতে গিয়ে এক না এক তন্ত্র এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে বর্বরোচিত আক্রমণ চালিয়ে গণহত্যা করেছে। সরকারের অমার্জনীয় অপরাধের তালিকা এতই দীর্ঘ যে বিবরণ দিয়ে শেষ করা যাবে না। এখন অনেক অভিভাবক তার শিক্ষার্থী সন্তানের খোঁজ পাচ্ছে না। অসংখ্য শিক্ষার্থীদের অভিভাবক উদ্বিগ্ন অসহায় অবস্থায় আছেন। আটকের 24 ঘন্টার মধ্যে আদালতের সামনে হাজির করার আইন থাকলেও তা মানছে না গণবিরোধী সরকার।
আবার আটক না করে নিরাপত্তার নামে হাসপাতাল থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে তাদের জিম্মি করে রাখছে আইনি ভিত্তি ছাড়াই হেফাজতের কাহিনী নজিরবিহীন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের গ্রেফতার করছে না, উল্টো অপরাধীকে খুঁজে বেড়ানো ধরিয়ে দেওয়ার আহ্বানকে উপহাস মাত্র। সরকারের নির্দেশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের ক্যাডাররা নির্বিচারে গুলি করে শত শত ছাত্রজনতার প্রাণ কেড়ে নিয়ে গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণিত সত্য। বিএনপি এর শীর্ষ নেতা বলেন, পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের সিংহভাগই সাধারণ মানুষ। প্রতিদিনই পুলিশ এবং আওয়ামী লীগ যৌথভাবে বিভিন্ন এলাকায় গ্রেফতারের নামে মানুষের বাড়িঘরে হামলা ভাঙচুর করছে, এমনকি তাদের পুলিশের বিরুদ্ধে লুটপাট চুরির অভিযোগ উঠেছে। বরিশালের সাবেক এমপি শহীদুল আলমকে বিনা কারণে আটক করতে বাসায় হানা দিয়ে তাকে না পেয়ে 20 লাখ টাকা নিয়ে যায়। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আন্দোলনের আগে থেকে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সেলিফ্রিন্স তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান ক্যান্সার রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসায় ব্যস্ত থাকলেও তাদের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী হানা দিচ্ছে। একজন বিচারপতির শিক্ষার্থী ছেলেকেও মিথ্যা মামলায় আটক করে রিমান্ডে নিয়ে হয়রানি নির্যাতন করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের তীব্রতা এ মুহূর্তে কিছুটা কমলেও যে কোনো সময় ফের বিস্ফোরণ ঘটতে পারে এমন আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের। তাদের মতে, জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তে দলটির নেতাকর্মীরা মরণ কামড় দিয়ে মাঠে নামতে পারেন। এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করেছে পুলিশ। নিজ নিজ এলাকাকে নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর থেকে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন তা দ্রুত জানাতে 8টি অপরাধ বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যে ডিসিরা নিরাপত্তা সংক্রান্ত তাদের চাহিদার কথা ডিএমপির অপারেশনের বিভাগকে জানিয়েছেন। সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছে ডিএমপি সদর দপ্তর। এক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে, আন্দোলনের সময় তারা যেন অলিতে গলিতে না ঢোকে, সর্বশক্তি দিয়ে যেন মূল রাস্তা সচল রাখার চেষ্টা করেন। সাম্প্রতিক সহিংসতার সময় দেখা গেছে, মূল রাস্তার এক পাশ দখলমুক্ত করতে গেলে আন্দোলনকারীরা অন্য পাশ যে অংশ পুলিশের দখলে ছিল দখল করে ফেলে। তাই কোনো অংশ নতুন করে দখলমুক্ত করতে গেলে সব পুলিশ সদস্য যেন একসঙ্গে মুভ না করে, আগে থেকেই পুলিশের দখলে থাকা অংশে যেন কিছু পুলিশ সদস্য পাহারায় থাকেন। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ নাশকতা হয়েছে তা ছিল তাদের কল্পনার বাইরে। সেতু ভবনের চারতলায় ঘরে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হবে, বিটিবি ভবন দখল করা হবে, সম্প্রচার বন্ধ করে দেবে, মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধ্বংস করবে, আইডি কার্ড চেক করে করে পুলিশকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হবে, এসব বিষয় আমরা ভাবতেই পারিনি। তারা যে একযোগে ঢাকার 42টি স্পট দখল করে নেবে সেটাও সংশ্লিষ্ট কারো ভাবনায় ছিল না, কারণ অতীতে ঢাকার আন্দোলন হয়েছে পল্টন এবং রমনা এলাকায়। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ছিল, আমাদের ধারণা ছিল তারা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালাতে পারে, সর্বোচ্চ থানায় থানায় গিয়ে ঢিল ছুটতে পারে। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম, আমাদের প্রস্তুতির চেয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়ে নাশকতাকারীরা মাঠে নেমেছিল। তাই দ্রুততম সময়ে আন্দোলন চলে যায় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্র আন্দোলন শেষের দিকে ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটি চলে যায় জামায়াত শিবিরের দখলে। সুযোগ সন্ধানী মহল এখনও বসে নেই, তারা যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর। কিন্তু এবার মাঠে নামলে তারা সুবিধা করতে পারবে না, সাম্প্রতিক সহিংসতার ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি, সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। ওই কর্মকর্তা জানান, চলমান ছাত্র আন্দোলনের প্রথম হত্যার ঘটনা ঘটে 17 জুলাই। ওইদিন সায়েন্স ল্যাব এলাকায় দুজন নিহত হন, একজন ছাত্রলীগ কর্মী এবং অন্যজন পাপোস ব্যবসায়ী। ওই দুজনকে পিটিয়ে খুন করে আন্দোলনকারীরা। 18 জুলাই পর্যন্ত পুলিশ একটি গুলিও করেনি। ওইদিন উত্তরায় অমিত নামে একজন র্যাফ সদস্যকে বেধড়ক পেটানো হয়, সে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে। অমিতের উপর হামলার পর র্যাবের পক্ষ থেকে গুলি ছোড়া হয়, এতে 4 থেকে 5 জন নিহত হন। এর পরদিন অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক করতে সব বাহিনীর সদস্যরাই কম বেশি গুলি করেন, পুলিশ সহজেই গুলি করে না এমন মন্তব্য করে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, 28 অক্টোবরের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হন, আরেকজন পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন, ওই সময়ও পুলিশ কোনো গুলি করেনি, এবার বাধ্য হয়ে পুলিশ ছুড়েছে গুলি। তিনি বলেন, শিক্ষার্থীরা পুলিশকে উত্তেজিত করেছিল, বোবা পুলিশ, কোটা পুলিশ বলে ব্যঙ্গ করেছে, তখনও পুলিশ চুপ ছিল। যখন থানায় আক্রমণ করা হয়েছিল তখনও পুলিশ শটগান নিয়ে বসেছিল, জানতে চেয়েছে স্যার কি করব। যখন দেখে তারা মারা যাবে তখনই গুলি করেছে। পদস্থ ওই কর্মকর্তা বলেন,
যাত্রা বাড়ি খালি করতে 10 রাউন্ড গুলি পুলিশের জন্য যথেষ্ট ছিল, কিন্তু চরম ধৈর্য ধরে 4 দিন অপেক্ষা করেছিলাম। 48 ঘন্টা চেষ্টার পরও মূল স্থানে আমরা ঢুকতে পারিনি, তবুও গুলি করিনি।